ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য সমাধান করো যে কোনো পদ্ধতিতে এ মাইনাস বি বি বাই বাই এক্স প্লাস প্লাস এ ওয়াই বিস টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর দু নম্বর ইকুয়েশন আছে এ প্লাস বি বাই এক্স প্লাস এ মাইনাস বি বাই ওয়াই ইকুয়ালস টু টু ওকে তাহলে ইকুয়েশান দুটো আমি আরেকবার লিখি এ মাইনাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি বাই ওয়াই এস ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এক নম্বর ইকুয়েশান আর দু নম্বর আছে এ প্লাস বি বাই এক্স প্লাস এ মাইনাস বি বাই ওয়াই এস টু টু এটা হচ্ছে আমাদের দু নম্বর ইকুয়েশন ঠিক আছে আমরা এখানে এলিমিনেশন পদ্ধতিতেই সলভ করবো এলিমিনেশন পদ্ধতিতে সলভ করাটাই সব থেকে সোজা তো আমরা কী করব এক নম্বর ইকুয়েশনে গুণ করব এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি গুণ করলে এখানে চলে আসবে এ এক্সের টার্মটাতে চলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ডিভাইডেড বাই এক্স আর নিচে দু নম্বর ইকোয়েশানটাতে আমরা গুণ করছি এ মাইনাস বি দিয়ে তাতে করে কি হবে এখানে এ প্লাস বি বাই এক্স আছে তার সাথে এ মাইনাস বি গুণ হচ্ছে তখন এটা দুটো টার্ম সঙ্গে সেম হয়ে যাবে তখন আমরা এক্স টার্মটা এলিমিনেট করতে পাবো ওকে আচ্ছা তো তাহলে গুণ করলে চলো দেখা যাক কী আসে ওপরে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস এটা এ প্লাস বি গুণ হলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তার সাথে গুণ হয়ে যাচ্ছে এ প্লাস বি ওকে তাহলে এ প্লাস আর এই এ প্লাস বিটা কেটে গেল ওকে আচ্ছা এবারে দু নম্বর ইকুয়েশানে চলে যাই দু নম্বর ইকুয়েশানে আমাদের গুণ করতে হবে এ মাইনাস বি তো এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস এ বি গুন হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু টু ইন্টু তাহলে আমরা এবার যদি আপনার বিয়োগ করে দিই বিয়োগ করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ওকে তখন এটা থাকবে ওয়ান বাই ওয়াই ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা মাইনাস হবে এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে সো দ্যাট ইজ ইকুয়াল টু এখানে দেখো এটা কী আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি আর এটা এখানে মাইনাস হচ্ছে মাইনাস টু ইন্টু এ মাইনাস বিকে আচ্ছা এবার এটা একটু ধরে সলভ করতে হবে ওকে তো তার জন্য ওয়ান বাই ওয়াই এটা দেখো ফর্মুলা আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে ফোর এবি এখানে ফোর এব বি এলো ঠিক আছে দ্যাট ইস এক টু এখানে কি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস ওকে সো এটা আসবে তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা যদি এক্সপ্যান্ড করো তাহলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বাই এ মাইনাস বি ওকে তাহলে ফোর এবি বাই ওয়াই দিকে আর ডান দিকে থাকছে এটা তাহলে ফোর এবি বাই ওয়াই কি হচ্ছে

বি ওকে ফোর এবি ফোর এবি ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমরা ওয়াই পেয়ে গেলাম ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ওকে বলো তাহলে আমরা একটা আনসার পেলাম আচ্ছা এবারে চলে যায় এক্স নির্ণয় করার জন্য এক্স নির্ণয় করার জন্য আমরা সেকেন্ড ইকুয়েশানটা ইউজ করবো যেটা আমাদের দেওয়া ছিল কারণ ওই ইকুয়েশানটা একটু ছোটো আছে ঠিক আছে সেকেন্ড ইকুয়েশন যেটা দেওয়া আছে এ দেখো এই ইকুয়েশানটা এটা আমরা ব্যবহার করবো এ প্লাস বি বাই এক্স প্লাস এ মাইনাস বি বাই ওয়াই ইজ টু

প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু ওকে তাহলে ওয়ানটা ওদিকে চলে গেলে হবে টু মাইনাস ওয়ান সো এ প্লাস বি বাই এক্স বিস ইসাল টু টু মাইনাস ওয়ান টু ওয়ান ফোর এক্স ইজ ইকাল টু এ প্লাস বি ওকে তাহলে এক্সটা আমরা পেলাম এ প্লাস বি আর ওয়াই আমরা পেলাম এ মাইনাস বি তো দিস ইজ আওয়ার সলিউশন আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদংক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো